অস্ত্র মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত আর এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন অভিযোগ গঠনের সময় শাহেদ নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান রিপোর্ট করছেন মাহমুদুর রহমান অভিযোগ গঠনের শুনানির নির্ধারিত দিনে বৃহস্পতিবার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে আদালতে হাজির করে পুলিশ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তার উপস্থিতিতে শুনানিতে অংশ নেন রাষ্ট্র আসামিপক্ষের আইনজীবীরা অস্ত্র মামলায় শাহেদের বিচার শুরু রাজি জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অন্যদিকে মামলা থেকে শাহেদের অব্যাহতি চেয়ে তার আইনজীবী আদালতে বক্তব্য দেন এ সময় শাহেদ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান আদালত দুপক্ষকে শুনে অব্যাহতির আবেদন নামঞ্জুর করে শাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ধারা অস্ত্র আইন 1878 সালের 19-এর এ ধারায় যে চার্জ গঠনের জন্য রাখা হয়েছে বা অভিযোগ আনা হয়েছে সেই সংশ্লিষ্ট আইনের একই আইনের শাখা ধারা 19 এবং 6, 13, 14, 15 এর কোনো উপাদানই কোনো ধারার কোনো উপাদানই এই আসামি লঙ্ঘন করে নাই রিমান্ডে থাকাকালীন সময় তাকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এক পর্যায়ে সে তথ্য প্রকাশ করে যে তার গাড়িতে আর্মস আছে সে এবং সেই আর্মস দেখানোর মতে সেই আর্মস উদ্ধার হয় আর পুলিশ অভিযান পরিচালনা করে সেই গাড়ির কাছে নিয়ে যায় এর উত্তরার জনপদ রোডের রাস্তার উপরে একটা নিশান এক্সট্রেল গাড়ি জিপ সেই জিপের ভিতরে তার দেখানোর মতো এই অস্ত্রটা উদ্ধার হয় এর আগে 13 আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াত মামলার চার্জশিটে স্বাক্ষর করেন এবং পরে মামলার নথি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করেন 30 জুলাই ঢাকার সিএমএম আদালতে শাহেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা গত 15 জুলাই সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করে র্যাব পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয় এরপর তাকে নিয়ে উত্তরায় অভিযানে যায় ডিবি পুলিশ অভিযানে গিয়ে অস্ত্র উদ্ধার করে গোয়েন্দারা অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় এ মামলা দায়ের করা হয় মাহমুদুর রহমান এটিএন বাংলা ঢাকা